নদীর মাজত ডকাইতির ঘটনা দুখন কই যন্ত্রচালিত নাওত ডকাইতর লুটপাট লুটি নিলে 20 লাখ টাকা ঘটনা বিলাসীপাড়ার সীমান্তবর্তী অঞ্চলর জলেশ্বর বজারত মরাপাত আৰু বিভিন্ন শস্য বিক্ৰী কৰি দুখন নাওৰে ঘূৰি আহিছিল ব্যৱসায়ীৰ এটা দল কিন্তু ব্ৰহ্মপুত্ৰৰ মাজতে ঘটিল অঘটন দুখনকৈ যন্ত্ৰচালিত নাওক হঠাৎ আগচি ধৰিলে ২০ জনীয়া ডকাইতৰ দলে নাও দিন যোনে আছে আমি তো দেখি নাই তাৰ মানে এই নাও দি আছে যেমন তাৰ মানে নদীৰ মাজামাজি আছে তখন তাৰ মানে ডকাইতে গৈ আছে মাইডাং কইরা তার মানে পয়সা লুট তারা করে পয়সা পাতি দিয়ে এনে ছিল নিয়ে নিয়েছে তখন 20-25 জনের মতো আসিল আর ওরা যেমন খুরকি আসিল লাঠি ঠাঠি আসিল আমরা যেমন এই করে আসা ধরছি তা আসার পরে তার মানে পয়সা পাতি লুট তারা করে নিয়ে নিয়েছে তখন 12-13 লাখ টাকার মতো মুখত কলা কাপড় মারি সুকা অস্ত্রে সন্ত্রাস চলাই 20 জনের ডকাইতর দলটুয়ে লুটিলে ব্যবসায়ী সকলের ধন ডকাইতর দলটুর আক্রমণত আহত হল 10 জন কই লোক আমি রাইজর ফালৰ পৰা প্রশাসনক এটাই অনুরোধ জানাইছো যাতে এই ডাকাত কেটেক আর ইয়ার লগত যেটা জড়িত আছে তেখেতক অতি সোনকালে করায়ত্ব করিব লাগে আর তেখেতক এনেকুয়া ধরনের একটা শাস্তি দিব লাগে যাতে পরবর্তী সময়ত এনেকুয়া অন্যায় অত্যাচার মানুষের নিরীহ মানুষের উপর করিব নোৱাৰে নদীর মাজত সন্ত্রাস সৃষ্টি করা ডকাইতর দলটির দুটাক করায়ত্ত করে রাইজে ধৃত সাদ্দাম মোল্লা আর শাহজামান শেখর ঘর গোয়ালপাড়ার লক্ষ্মীপুরত ডকাইত দুটাক বিলাসীপাড়া আরক্ষীয়ে গ্রেপ্তার করে অব্যাহত রাখিছে তদন্ত এই ভয়ঙ্কর ডকাইতির কাণ্ডই সমগ্র বিলাসীপাড়া অঞ্চলতে সৃষ্টি করেছে তীব্র চাঞ্চল্য ধুবুরীর পৰা জ্যোতিময় চক্রবর্তীর রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট নদীর মাজত ডকাইতির ঘটনা দুখনকৈ যন্ত্রচালিত নাওত ডকাইতর লুটপাট লুটি নিলে 20 লাখ টাকা ঘটনা বিলাসীপাড়ার সীমান্তবর্তী অঞ্চলর জলেশ্বর বজারত মরাপাত আর বিভিন্ন শস্য বিক্রি করে দুখন নাওরে ঘুরি আইছিল ব্যবসায়ীর এটা দল কিন্তু ব্রহ্মপুত্রর মাজতে ঘটিল অঘটন দুখনকৈ যন্ত্রচালিত নাওক হঠাৎ আগচি ধরলে 20 জনীয়া ডকাইতর দলে নাও দিন যোনে আছে আমরা তো দেখি নাই তার মানে এই নাও দিয়ে আসছে যেমন তার মানে নদীর মাঝামাঝি আছে তখন তার মানে ডাকাইতে গিয়ে আছে মাইডাং কইরা তার মানে পয়সা লুট তারা করে পয়সা পাতি দিয়ে এনে ছিল নিয়ে নিয়েছে তখন 20-25 জনের মতো আসিল আর ওরা যেমন খুরকি আসিল লাঠি ঠাঠি আসিল আমরা যেমন এই করে আসা ধরছি তা আসার পরে তার মানে পয়সা পাতি লুট তারা করে নিয়ে নিয়েছে তখন 12-13 লাখ টাকার মতো মুখত কলা কাপড় মারি সুকা অস্ত্রে সন্ত্রাস চলাই 20 জনীয়া ডকাইতর দলটুয়ে লুটিলে ব্যবসায়ী সকলের ধন ডকাইতর দলটির আক্রমণত আহত হল 10 জন কই লোক আমি রাইজর ফালৰ পৰা প্রশাসনক এটাই অনুরোধ জানাইছো যাতে এই ডাকাত কেটেক আর ইয়ার লগত যেটা জড়িত আছে তেখেতক অতি সোনকালে করায়ত্ত করিব লাগে আর তেখেতক এনেকুয়া ধরনের একটা শাস্তি দিব লাগে যাতে পরবর্তী সময়ত এনেকুয়া অন্যায় অত্যাচার মানুষের নিরীহ মানুষের উপর করিব নোৱাৰে নদীর মাজত সন্ত্রাস সৃষ্টি করা ডকাইতর দলটির দুটাক করায়ত্ত করে রাইজে ধৃত সাদ্দাম মোল্লা আর শাহজামান শেখর ঘর গোয়ালপাড়ার লক্ষ্মীপুরত ডকাইত দুটাক বিলাসীপাড়া আরক্ষীয়ে গ্রেপ্তার করে অব্যাহত রাখিছে তদন্ত এই ভয়ঙ্কর ডকাইতির কাণ্ডই সমগ্র বিলাসীপাড়া অঞ্চলতে সৃষ্টি করেছে তীব্র চাঞ্চল্য ধুবুরীর পৰা জ্যোতিময় চক্রবর্তীর রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট